চট্টগ্রামের আউটার স্টেডিয়াম মাটির বেহাল দশা, যেখানে এখন আবর্জনার ভাগাড় আর মাদক সেবীদের ঘাঁটি। অনেক তারকা খেলোয়াড় উঠে এসেছেন যে মাঠ থেকে, সেটিকে খেলাধুলার উপযোগী করার দাবি ক্রীড়ামোদীদের। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট। এই মাঠ একসময় মুখর থাকত ক্রীড়ামোদীদের অনুশীলনে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু কিংবা সময়ের জনপ্রিয় ক্রিকেটার হার্ড হিটার জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের মতো অনেক তারকা ক্রিকেটার অনুশীলন করতেন এখানে। ময়লার স্তূপ আর মাদক সেবীদের আড্ডায় সেসব এখন কেবলই স্মৃতি। ওইদিকে রেস্টুরেন্টের ময়লা, ওইখানে মাদক সেবীদের আড্ডা। সিজিকে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে যাতে আমাদের মাঠটা পরিষ্কার করে দেয়। যেখানে ছেলেরা মাঠে খেলার কথা, এখানে ছেলেরা নেশা করতেছে, কারণ মাঠে জায়গা নেই খেলার জন্য। ছয় একরের বেশি মূল মাঠের এক অংশে শপিং কমপ্লেক্স, আরেক অংশে সুইমিং পুল গড়ায় সংকুচিত হয়েছে এটি। যেটুকু আছে তাও সংস্কারের অভাবে খেলার অনুপযোগী। সিজেকেএস তাদের প্রচুর ফান্ড আছে, তাদের বিভিন্ন আছে, কিন্তু তারা এই মাঠটাকে বিভিন্ন মেলাতে ভাড়া দিয়ে টাকা কামায়, কিন্তু মাঠের কোনো উন্নয়ন করে না। আউটার স্টেডিয়ামকে খেলাধুলা ও নান্দনিক বিনোদন কেন্দ্র গড়তে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। আশা করি, আমি এখন তো খুব সিরিয়াসলি দেখভাল করছি, আশা করি এক মাসের মধ্যে এই সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, আর মাঠ নিয়ে যেই সমস্যা সেটা মাঠের সংস্কার কাজও আমরা ইনশাআল্লাহ করে ফেলব। বছর দুয়েক আগে আইনি প্রক্রিয়ায় আউটার স্টেডিয়ামের মোট জমির মালিকানা পায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। সাবেক বর্তমান খেলোয়াড় ক্রীড়ামোদীদের চাওয়া অনুশীলনে মুখর আগের চেহারা ফিরে পাক মাঠটি। এনটিভি নিউজ ডেস্ক।